হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমিস কিচেনে। আপনাদের সকলকে স্বাগত। দুর্গাপূজা স্পেশাল তৃতীয় পর্বে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি উত্তর কলকাতার বিখ্যাত গোলবাড়ি স্টাইলের কষা মাংসের রেসিপি। এই রেসিপিটার নাম আমি দিয়েছি মাটন গোলবাড়ি। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই অসাধারণ রেসিপিটা। আর বাড়িতে কিভাবে আপনারা এই অসাধারণ রেসিপিটা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন তার জন্য দেখতে হবে কিন্তু আজকের আমার এই পর্বটা। ফুল ভিডিওটা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে, আর মৌসুমিস কিচেনকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই পর্ব। গোলবাড়ি স্টাইলের মাটন কষা বানানোর ফার্স্ট স্টেপই হচ্ছে মাটনটা ম্যারিনেট করতে হবে। আমি এখানে 1 কেজি মাটন নিয়ে নিয়েছি এবং মাটনটাতে সামান্য হলুদ, লঙ্কা গুঁড়ো আর 7 থেকে 8 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি। এরপর আমি 6 থেকে 7 টেবিল স্পুনের মতন আদা, পেঁয়াজ, রসুন পেস্ট দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। আমি এখানে 1 বাটি ফেটানো টক দই ইউজ করছি। মশলার পরিমাণটা আপনারা মাংসের পরিমাণের অনুপাতে কিন্তু ব্যবহার করবেন, এর কিন্তু কোনো নির্দিষ্ট পরিমাণ হয় না। যে পরিমাণ মাংস আপনারা নেবেন সেই পরিমাণ অনুযায়ী আপনারা টক দই এবং আদা, পেঁয়াজ, রসুন পেস্টটা দেবেন। এবার আমি সমস্ত উপকরণ গুলো মাটনের গায়ে ভালো করে একটুখানি মাসাজ করে মাখিয়ে নেব এবং মাখিয়ে নিয়ে এই মাটনটাকে আমি ওভারনাইট ম্যারিনেশনের জন্য দিয়ে দেবো, ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে অ্যাটলিস্ট 2 থেকে 3 আওয়ার্স আপনারা এই মাটনটাকে ম্যারিনেট করবেন। তাহলে মাটনটা খুব টেন্ডার অ্যান্ড জুসি হয়ে যায় এবং কষা মাংসের মাটন যদি খুব নরম হয় তাহলে খেতে অসাধারণ লাগে, তাই এই প্রসেসটা কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে। এবার আমি মাটনটা ম্যারিনেট হয়ে গেছে, এবার আমি ওভারনাইটের জন্য মাটনটা ফ্রিজে রাখবো। মাটন কষা বানানোর জন্য এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি এখানে 1 কাপ মতন সর্ষের তেল দিয়েছি। যেহেতু এটা গোলবাড়ি স্টাইলের মাটন কষা তাই কিন্তু এখানে তেলের আধিক্যটা একটু বেশি লাগবে। আমি এবার 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে কালারটা খুব ভালো আসে, সেই কারণে চিনিটা প্রথমেই দিতে হবে এবং দেখতে হবে চিনিটা ক্যারামেলাইজড হওয়া পর্যন্ত আমাকে স্টিয়ার করতে হবে। কিন্তু একটা দিকে খেয়াল রাখতে হবে চিনিটা যেন কোনোভাবে পুড়ে না যায়, সেই দিকে একটুখানি খেয়াল রাখতে হবে। চিনিটা এখন পারফেক্টলি ক্যারামেলাইজড হয়ে গেছে। এবার আমি গোটা গরম মশলা অ্যাড করছি আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে। গোটা গরম মশলার মধ্যে রয়েছে তেজপাতা, লবঙ্গ, ছোট এলাচ, দারচিনি আর গোটা গোলমরিচ। গোটা গরম মশলা আর শুকনো লঙ্কাটাকে ভালো করে একটুখানি নাড়াচাড়া করার পর গরম মশলার গন্ধটা যখন বেরোবে সেই সময় আমি পেঁয়াজের স্লাইস গুলো অ্যাড করব। আমি এখানে 8টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ফাইনলি স্লাইস করে নিয়েছি, কারণ এই মাটন কষায় পেঁয়াজটা একটু বেশি লাগে। পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ভালো করে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে কুকড হওয়ার জন্য আমি একটুখানি নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিলে পেঁয়াজটা খুব ভালো করে তাড়াতাড়ি কুকড হয়ে যাবে এবং এই রান্নাটার সম্পূর্ণ রান্নাতে কিন্তু ঢাকা চাপা দিয়ে হবে, তাই পেঁয়াজটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় এবং ভালো করে যাতে ফ্রাই হয়ে যায় সেই জন্য কিছুক্ষণের জন্য আমি একটুখানি ঢাকা দিয়ে দেবো, পেঁয়াজটা যাতে ভালো করে কুক খায়, সেই কারণে লিডটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট ঢাকা চাপা দিয়ে রাখার পর আমি লিডটাকে ওপেন করেছি। এখন দেখতে পাচ্ছি পেঁয়াজটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমি আরেকটু পেঁয়াজটা ফ্রাই করে নেব। 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করার পর পেঁয়াজটা এখন একদম ভালো করে ফ্রাই হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা একদম নরম হয়ে গেছে। এই পর্যায়েতে আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটো কুচিটা দেওয়ার পর আমি আরেকটুখানি নাড়াচাড়া করে নেবো, তারপর আমি নেক্সট ইনগ্রিডিয়েন্ট অ্যাড করবো। এখানে আমি 1টা বড় সাইজের পাকা টমেটোকে এরকম কাট করে নিয়েছি। টমেটোটা এখন ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন।
এই পর্যায়েতে আমি পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ আদা রসুনের পেস্টটা হাফ আমি ম্যারিনেশনের সময় দিয়েছিলাম, আর হাফ আমি গ্রেভিতে ইউজ করছি। পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে একটুখানি ভালো করে ফ্রাই করে নিতে হবে, ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে মশলাটাকে। এই রান্নাটাতে যত মশলা ভালো করে কষানো যাবে ততই স্বাদটা বেটার হবে। মশলাটা কষানোর সাথে সাথে এখানে আমি আদা পেঁয়াজ রসুনের পেস্টের বাটিটার মধ্যে সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, দেবো 1 চামচ ধনে গুঁড়ো, দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার সমস্ত মশলাগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। গুঁড়ো মশলা যদি আপনারা কষানোর সময় ডিরেক্ট ইউজ করেন তাহলে কিন্তু মশলাটা ফুলে যাওয়ার চান্স থাকে, সেই জন্য ডিরেক্ট না ইউজ করে এরকম জল দিয়ে একটা পেস্টের মতন তৈরি করে তবেই দেওয়া উচিত। 3-4 মিনিট মশলাটা ভালো করে কষানোর পর এখন আদা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা একদম চলে গেছে। এবার আমি যে মশলাটার পেস্টটা তৈরি করলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার মশলা থেকে যতক্ষণ না তেলটা রিলিজ করছে ততক্ষণ মশলাটাকে ধৈর্য নিয়ে সময় নিয়ে ভালো করে কষাতে হবে। 10 থেকে 15 মিনিট মশলাটা ভালো করে কষানোর পর মশলা থেকে এখন তেলটা খুব ভালো করে রিলিজ করে গেছে। এই পর্যায়েতে আমি এরপর মাটনটা দিয়ে দেবো। মাটনটা এই কষাটাতে কিন্তু কোনো রকম জল অ্যাড করব না, মাটন থেকে যে পরিমাণ জলটা বেরোবে, তাছাড়া মাটনের সাথে টক দই মিক্স করা আছে তার থেকে যতটুকু জল বেরোবে তাতেই কিন্তু সমস্ত রান্নাটা হবে এবং মাটনটাও সেদ্ধ হবে। এবার আমি মাটনটা অ্যাড করে দিচ্ছি। সমস্ত মাটনটা দিয়ে দেবার পর আমি 15 মিনিট মাটনটাকে ভালো করে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। তারপর ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে আমি আরো 15 মিনিট মাটনটাকে কষাবো। এটা একটা স্লো কুক প্রসেস। এই মাটন কষাটা একবার ঢাকা চাপা দিয়ে তারপর আবার ঢাকা চাপা ওপেন করে মিডিয়াম টু লো ফ্লেমেই কিন্তু পুরো রান্নাটা হবে। যেহেতু এটা গোলবাড়ি স্টাইলের মাটন কষা, সেই জন্য গোলবাড়ি স্টাইলের মাটন কষার কিন্তু কালারটাই একটা সিগনেচার ফ্যাক্টর। এই জন্য আপনারা যতটা কষাতে পারবেন মাটনটা ততটাই কিন্তু কালারটা ডার্ক হবে, তাই সেই দিকটা একটুখানি খেয়াল রাখতে হবে। 15 মিনিট পর আমি লিডটাকে ওপেন করে নিচ্ছি। লিডটাকে ওপেন করে নিয়ে আমি আবার ফ্লেমটাকে লো করে দিয়ে আরো 15 থেকে 20 মিনিট আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন মাটনের কালারটা অলরেডি চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। আবার 15 থেকে 20 মিনিট কষানোর পর আবার লিড দিয়ে আমি আবার আরো 15 থেকে 20 মিনিট আমি স্লো কুক করব। মাঝে আমি 15 থেকে 20 মিনিট পর আমি একবার লিডটাকে ওপেন করে একটুখানি ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এরপরে আমি আবার লিডটাকে ঢাকা দিয়ে আমি স্লো কুক করতে দিয়েছিলাম মাটনটাকে। এবার আমি 30 মিনিট পর, টোটাল 30 মিনিট পর আমি ফিরে এসে লিডটাকে ওপেন করছি। মাটনের কালারটা একবার দেখুন কি সুন্দর ডার্ক হয়ে গেছে, আর তেলটা কিরকম রিলিজ করে ওপরে ভেসে উঠেছে। এই মাটনটাতে কিন্তু আমি আগেই বলেছি কোনো জল আমি অ্যাড করিনি, কিন্তু এখন মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। মাংসটা এরকম ভাবে যদি করতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো। যদি মাটনের কোয়ালিটি খুব ভালো থাকে তাহলে এই পর্যায়েতেই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তা যদি না হয় তাহলে আপনারা চাইলে এই পর্যায়েতে একটুখানি প্রেশার কুকারে আপনারা সেদ্ধ করে তারপর কিন্তু কড়াইতে দিয়ে আরো ভালো করে কষিয়ে আপনারা কিন্তু এটা প্রিপেয়ার করতে পারেন। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, আমি একটা কাঁটা চামচ দিয়ে এরকম ভাবে দেখে নিচ্ছি যে মাটনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু এটা খুব স্লো কুক প্রসেস সেই জন্য কিন্তু এটাতে একটুখানি টাইমটাকে ব্যাপার, কিন্তু একটু ধৈর্য ধরে সময় নিয়ে এই প্রসেসটা করলে একদম পারফেক্ট গোলবাড়ি স্টাইলের মাটন কষা রেডি হয়ে যাবে। গোলবাড়ি স্টাইলের মাটন কষা এখন অলমোস্ট ডান। শুধুমাত্র একটুখানি ঘি গরম মশলা অ্যাড করে দিলেই পরিবেশনের জন্য একদম রেডি হয়ে যাবে। এবার আমি ঘি গরম মশলা অ্যাড করে দিচ্ছি। আমি 1 টিস্পুন গরম মশলা অ্যাড করে দিলাম। এবার আমি
বড় চামচের 1 চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। ঘি গরম মশলাটা দেবার পর একটু নাড়াচাড়া করে নিয়েই আমি মিক্স করে নিয়েই আমি পরিবেশন করে দেবো। দেখতে পাচ্ছেন কি সুন্দর ডার্ক কালার চলে এসছে, একদম গোলবাড়ি স্টাইলের সিগনেচার মাটন কষা একদম রেডি, শুধুমাত্র পরিবেশনের অপেক্ষা। রেডি অ্যান্ড সার্ভড মাটন গোলবাড়ি। মাটনের এই রেসিপিটা লাচ্ছা পরোটা অথবা প্লেন রুটি অথবা তাওয়া পরোটা আর একটুখানি স্যালাড সহযোগে পরিবেশন করে দিন। এবারের পুজোতে এই মাটন গোলবাড়ি রেঁধে হয়ে উঠুন সকলের নজরে সেরা রাঁধুনি। তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, আর মৌসুমিস কিচেন কে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ডান দিকের বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। আর এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তাদের কাছে হার্ডলি রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।